গুড মর্নিং। সকাল এখন 3:30, উঠে পড়েছি তাড়াতাড়ি, কারণ তৈরি হতে হবে, 4:30 ট্যুর বাস আসবে। সামনে লম্বা দিন, বেড়াতে যেতে চলেছি ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে। লেটস গেট রেডি অ্যান্ড লেটস গো। আজকে ট্যুরটা সারা দিনের। আমি এই ট্যুরটা বুক করেছিলাম viator.com থেকে, এবং এই ট্রিপটা অর্গানাইজ করেছে লাস ভেগাসের একটা গ্রুপ, ফান গ্রুপ। এদের প্রায় 3টে না 4টে গাড়ি একসাথে চলেছে ওই ট্রিপে একই দিনে, এবং প্রত্যেকটা গাড়িতে প্রায় 10 থেকে 12 জন ট্রাভেলার্স ছিল। আমাদের হোটেলে একটা পিক আপ পয়েন্ট ছিল, সেই জন্য আমি 4:30-এর মধ্যে হোটেলের সামনে পিক আপ যে পয়েন্ট সেইখানে চলে এসেছিলাম। তবে শুনলাম যে এত ঠান্ডা, তাই তড়িঘড়ি আবার ফেরত গিয়ে সোয়েটার পাল্টে জ্যাকেট নিয়ে এলাম। সারা দিন ঘুরে বুঝলাম ভাগ্যিস এই চেঞ্জটা করেছিলাম, কারণ গোটা ট্রিপটায় যে আউটডোরস যখন আমরা ছিলাম তখন ভয়ঙ্কর ঠান্ডা ছিল। যাই হোক, প্রায় 17-18 ঘন্টার জার্নি, সারা দিনের ব্যাপার। গাড়ি তো চলতে লাগলো, খুব আরামেই চলতে থাকলাম আমরা। আমাদের গাড়িতে যিনি গাইড ছিলেন তার নাম ছিল জেবি, আর যিনি গাড়ি চালাচ্ছিলেন তার নাম ছিল টিম। তারা দুজনেই বেশ হাসি খুশি এবং ইংলিশ এবং জাপানিজ ভাষায়, কারণ আমাদের ট্রিপে প্রায় 6 থেকে 8 জন জাপানিজ ছিলেন। উনি জাপানিজ ভাষা এবং ইংলিশ এই দুই ভাষাতেই কথা বলতে বলতে আমাদের গোটা ট্রিপটা চালনা করে গেলেন। ভীষণ ভালো লাগছিল, এক্সাইটেড লাগছিল যে একটা নতুন জায়গায় যাব, কিন্তু তার সাথে সাথে ওই ভোরবেলা উঠে পড়ার একটা টায়ার্ডনেস ছিল। তো সব মিলিয়ে যতক্ষণ গাড়ি চলছিল এবং বাইরেটা অন্ধকার ছিল, একটু ঝিমিয়ে নিলাম। এবং আমাদের ফার্স্ট স্টপ হলো ইউটা রাজ্যের হারিকেন নামক একটি জায়গায়। এইখানে একটি ডিপার্টমেন্টাল স্টোরে আমাদের ব্রেক দেয়া হলো, ওয়াশরুম ব্রেক হিসাবে। আমাদের গাড়ি চলতে লাগলো ইউটা রাজ্যের মধ্যে দিয়েই। দুপাশে পাহাড়ের রং আলাদা রকমেরই লাল। জেবি আমাদের বললেন যে আসলে এইসব অঞ্চলে মাটিতে খুব আয়রন মিশে আছে, আর অক্সিজেনের সংস্পর্শে এসে সেটা ফেরিক অক্সাইড হয়ে যায়, আর সেই জন্যই এই লালচে রং। দুদিকের প্রকৃতি দেখতে দেখতে আমরা চলতে থাকলাম, এবং খুব শিগগিরই আমরা ইউটা ছেড়ে ঢুকলাম অ্যারিজোনা। অ্যান্টিলোপ ক্যানিয়ন নাবাহো কাউন্ট্রির মধ্যে অবস্থিত। এই নাবাহো যারা, তারা হচ্ছেন ইন্ডিয়ান আমেরিকানস, অর্থাৎ ইউএসএর যে অরিজিনাল ইনহাবিটেন্টস, যে নেটিভ পিপল, তাদের একটা ট্রাইব হচ্ছে নাবাহো। এই নাবাহোরা জাতে ক্রিশ্চিয়ান, এবং এরা ইনফ্লুয়েন্সড হয়েছেন ইউরোপ থেকে আসা কিছু মানুষের আইডিওলজিসের ওপর। এবং বর্তমানে নাবাহোদের একদম ইন্ডিপেন্ডেন্ট একটা সেট আপ রয়েছে, অর্থাৎ ওদের নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশন, নিজস্ব গভর্নেন্স এবং সমস্ত কিছু। এবং নাবাহো নেশনের অন্তর্গত এই যে অ্যান্টিলোপ ক্যানিয়ন, এখানে কিন্তু কোনো ট্যুরিস্ট যেতে চাইলে নিজস্ব গাড়ি বা কিছু নিয়ে যেতে পারবে না, স্পেশালি এই অ্যান্টিলোপ ক্যানিয়নে। কেন না, এই অ্যান্টিলোপ ক্যানিয়নটাকে এরা নিজেদের সিক্রেট একটা জায়গা বলে মনে করেন, এবং এরা চান যে এদের তত্ত্বাবধানেই একমাত্র ট্রিপগুলো হবে। তাই যারা যারা অ্যান্টিলোপ ক্যানিয়নে ঘুরতে চান, অর্থাৎ অ্যান্টিলোপ এক্স, আপার অ্যান্টিলোপ বা লোয়ার অ্যান্টিলোপ, তাদের বিভিন্ন এরকম স্পেশালাইজড ট্যুর কোম্পানির সাথে যোগাযোগ করে ট্রিপ ফিক্স করতে হয়। আমাদের ফান গ্রুপস থেকেও একটি নির্দিষ্ট গ্রুপের সাথে এই কন্ট্রাক্ট করা হয়েছিল। আমরা এই যে পার্কিং লটে পৌঁছলাম, সেখান থেকে এই নাবাহোদের যে একটা ট্রাভেল গ্রুপ রয়েছে তাদের গাড়িতে করে আমরা পৌঁছে গেলাম অ্যান্টিলোপ ক্যানিয়ন এক্সের সামনেটা।
এবং সেখানে গিয়ে দেখলাম সামনে আর ভিডিও রেকর্ড করা যাবে না, পুরোটাই শুধু স্টিল ফটো দিয়ে চালাতে হবে। তার মধ্যেই বিভিন্ন যে ছবি তুললাম সেইগুলো দেখিয়েই আমি চেষ্টা করব অ্যান্টিলোপ ক্যানিয়ন এক্স এর সম্পর্কে কিছু বলার। অ্যান্টিলোপ ক্যানিয়ন যাওয়ার পথে দেখলাম দু ধারে রাস্তায় এখনো বরফ পড়ে আছে। শুনলাম যে গত সপ্তাহে এখানে আর্কটিক পোলার ভর্টেক্সের জন্য যে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল গোটা ইউএস এর নর্দার্ন এবং ওয়েস্টার্ন পার্ট জুড়ে, সেটারই এফেক্টে এখানে ভালো মতো স্নোফল হয়েছিল। আমাদের কপাল ভালো যে এই মুহূর্তে তখন আর কোনো মেজর স্নোফল ছিল না এবং যেটুকু বরফ ছিল সেগুলোকে ওরা ক্লিন করে রাস্তার দুধারে রেখেছিল, যার ফলে আমাদের ট্র্যাভেলে কোনো অসুবিধা হয়নি। তবে হ্যাঁ, এই যে অ্যান্টিলোপ ক্যানিয়নের আমরা গেলাম, ক্যানিয়নের যে ফ্লোরটা আমরা তো সেই অবধি যেতে পেরেছিলাম, তো সেইটুকু যাওয়ার জন্য আমাদের কিছুটা একটা স্লোপিং জায়গা দিয়ে যেতে হয়েছিল। সেই স্লোপিং রাস্তাটা পুরো মাটির এবং গোটা রাস্তাটা ভালো মতো ইনক্লাইন্ড ছিল, সেই রাস্তা দিয়ে নামতে একটু অসুবিধা হচ্ছিল। তো তার পাশেই একটা সিঁড়ির ব্যবস্থা করা ছিল, তো সে অনেকটা ডিস্টেন্স সেই সিঁড়ি দিয়েও নামা যায়। আমি সিঁড়ি দিয়ে নেমেছিলাম, তবে ওই যে বললাম স্নো যে ছিল তার ফলে এই সিঁড়িতে বেশ একটা আইসিনেস ছিল, যার ফলে গোটা রাস্তাটাই খুব স্লিপারি ছিল এবং বেশ পা টিপে টিপে যেতে হয়েছে। যাই হোক, যখন আমরা অ্যান্টিলোপ ক্যানিয়নের ভিতরে প্রবেশ করলাম তখন সেই সমস্ত স্ট্রাগল মনে হলো সত্যি টোটালি ওয়ার্থ ইট। এত সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য, এই যে রং, সেটা দুচোখ ভরে তো দেখলাম এবং প্রচুর প্রচুর ছবি তুলেছি। অ্যান্টিলোপ ক্যানিয়ন এক্সটা আমরা কেন এরকম নাম, কারণ একটা জায়গায় আমরা দেখলাম ওপরে যদি তাকাই এই ক্যানিয়নের ওয়ালের ওপর দিয়ে যেখান দিয়ে সূর্যের আলোটা পড়ছে সেটা একটা এক্স শেপ করে আছে, সেই জন্যই এই ক্যানিয়নটাকে ক্যানিয়ন এক্স বলে। অ্যান্টিলোপ ক্যানিয়ন এক্সটা বাকি দুটো অর্থাৎ লোয়ার এবং আপার অ্যান্টিলোপ ক্যানিয়নের তুলনায় কম পপুলার হলেও সৌন্দর্যের দিক থেকে কিন্তু কোনো অংশেই কম নয়। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, গ্র্যান্ড ক্যানিয়ন যেমন কলোরাডো রিভারের একটা ফ্লোয়ের জন্য তৈরি হয়েছে, অ্যান্টিলোপ ক্যানিয়ন কিন্তু সেরকমভাবে নয়। এই ক্যানিয়নটা তৈরি হয়েছে একটা ফ্ল্যাশ ফ্লাডের থেকে, এবং 1990s যখন উইন্ডোজ প্রথম এই অ্যান্টিলোপ ক্যানিয়নের ছবি দিয়ে একটা ওদের ওয়ালপেপার বানালো, তারপর থেকেই এই জায়গাটার একটা অদ্ভুত বেশি রকমের পপুলারিটি হয়ে গেছে। আমরা গিয়ে বুঝতে পারলাম যে সত্যি জায়গাটা এত সুন্দর, এতদিন অবধি শুধু ছবি দেখেছি, এইবারে চাক্ষুষ যে দেখলাম এবং এই যে অভিজ্ঞতা এটা অবর্ণনীয়। এই এত সুন্দর জায়গা এটা বোধহয় নিজের চোখে না দেখলে কখনোই অনুভব করা যাবে না যে কতটা সুন্দর। তাই গ্র্যান্ড ক্যানিয়ন ট্রিপ করতে গেলে অবশ্য করেই সাথে অ্যান্টিলোপ ক্যানিয়নটা ঘোরা উচিত। গ্র্যান্ড ক্যানিয়ন এবং হর্ষ বেন্ডের আরও গল্প নিয়ে ফিরবো আমি পরের ব্লগে।